পৃথিবীতে এমন কোনো মানুষ বোধহয় পাওয়াই যাবে না যে কিনা অ্যামাজন জঙ্গল সম্পর্কে একেবারেই জানে না। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ানক এক জঙ্গল। এখানে বসবাস করে দুনিয়ার সব হিংস্র জীবজন্তু। অ্যামাজন জঙ্গলে বাস করা এমন তিনটি ভয়ানক প্রাণীর কথা আজ আপনাদের জানাবো, যে প্রাণীগুলোর সামনে একজন মানুষ পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। এছাড়াও এই জঙ্গলের অন্যান্য প্রাণীদেরকে এরা খাবার হিসেবে খুব সহজেই গিলে ফেলে। প্রতিদিন অ্যামাজন জঙ্গলের অনেক প্রাণী এদের খাবারের বস্তু হয়ে প্রাণ হারায়। ব্ল্যাক ক্যামেন এমন এক প্রজাতির কুমির যা অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ানক প্রাণীগুলোর একটি। এছাড়া পৃথিবীর সকল প্রজাতির কুমিরের মধ্যে এটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ব্ল্যাক ক্যামেন যে অঞ্চল জুড়ে বিচরণ করে তার আশেপাশে অন্য কোনো প্রাণী ভুলেও আসে না, কেননা এই কুমিরটি এতটাই ভয়ানক যে নিজের এলাকার আশেপাশে কোনো প্রাণী দেখলে নিমেষেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। জঙ্গলের কোনো প্রাণী ব্ল্যাক ক্যামেনের সামনে পড়লে এটি নিমেষেই গিলে ফেলতে পারে। ব্ল্যাক ক্যামেন অন্য 8-10টা কুমির প্রজাতির মতো কেবল পানিতেই শক্তিশালী নয়। উভচর এই প্রাণীটি পানিতে যেমন শক্তিশালী, তেমনি মাটিতেও এর দাপট কোনো অংশে কম নয়। অ্যামাজন জঙ্গলের আশেপাশের নদীগুলোতে এসব প্রাণী ফাঁদ পেতে বসে থাকে। কোনো প্রাণীকে সামনে পেলে অমনি ধরে ফেলে। এই কুমিরের চোয়াল এতটাই মজবুত ও দাঁতগুলো এতটাই ধারালো যে কোনো প্রাণীকেই এই কুমির এক কামড়ে দ্বিখণ্ডিত করে ফেলে। তাই তো বিজ্ঞানীদের মতে সবচেয়ে ভয়ঙ্কর কুমির হলো এই ব্ল্যাক ক্যামেন। অ্যামাজন জঙ্গলের আরও একটি ভয়ঙ্কর প্রাণী হলো অ্যানাকোন্ডা। এই সাপটিতে কোনো বিষ না থাকলেও আচরণের কারণে এটি ভয়ানক প্রাণীতে পরিণত হয়েছে। কেননা বিষ না থাকলেও এই সাপের থেকে নিস্তার পাওয়াটা কোনোভাবেই সম্ভব না, কারণ আস্ত যে কোনো প্রাণীকে এই সাপ নিমিশেই গিলে ফেলতে পারে, এমনকি মানুষকেও। জানা গেছে অ্যানাকোন্ডা এমন এক প্রজাতির সাপ যে কিনা 100 কেজি ওজনের কোনো প্রাণীকে নিমেষেই গিলে ফেলতে পারে। এই সাপের পেটের ভেতরে এমন এক ধরনের হজম ক্ষমতা রয়েছে যে এটি কোনো প্রাণীকে আস্ত গিলে ফেললেও 30 মিনিটের মধ্যে আবার তা হজমও করে ফেলতে পারে। এমনকি যে কোনো প্রাণীর হাড্ডিও এর পেটের ভেতরে হজম হয়ে যায়। অ্যানাকোন্ডা সাপ বর্তমানে একেবারে নেই বললেই চলে। পৃথিবীতে কেবল অ্যামাজন জঙ্গলেই এই সাপের অস্তিত্ব টের পাওয়া যেতে পারে। এই সাপগুলোর এক একটি ওজন প্রায় 400 থেকে 500 কেজি। মজার ব্যাপার হলো এই সাপগুলো এত স্বাস্থ্যবান এবং দ্রুত হজম ক্ষমতা সম্পন্ন হওয়া সত্ত্বেও একটানা এক বছরও কিছু না খেয়ে থাকতে পারে। এটি প্রথম আক্রমণেই কাউকে গিলে ফেলে না, প্রথমে পেঁচিয়ে হাড় গোড় গুঁড়ো করে তারপর গিলে ফেলে। প্রাণীজগতের অন্যতম হিংস্র এবং ভয়ঙ্কর মাছ হলো পিরানহা। এটি অ্যামাজন জঙ্গলের নদীগুলোর সবচেয়ে বড় আতঙ্ক বলা চলে। আপনি যদি অ্যামাজন জঙ্গলের নদীতে কখনো পড়ে যান, তাহলে এরা দলবদ্ধভাবে এসে আপনাকে আক্রমণ করে বসবে। এটি পানিতে 2 কিলোমিটার দূর থেকেও রক্তের গন্ধ পায়। এই মাছের দাঁত এতটাই ধারালো যে কোনো মানুষ বা প্রাণীর মাংস এরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে অনায়াসেই। মাত্র 1 মিনিটের মধ্যেই যে কোনো আকৃতির প্রাণীকেই এরা চেটেপুটে শেষ করে ফেলতে পারে। এরপরে শুধুমাত্র তার হাড় বা কঙ্কাল ওখানে পড়ে থাকবে। ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় আয়তনে অতি ক্ষুদ্র হলেও এই প্রাণীগুলো অত্যন্ত কৌশলী। এরা সবসময় শিকারীর হাত থেকে রক্ষা পেতে দল বেঁধে চলাফেরা করে।